বিশ্বনবীর অপমানে যদি ঢাকা দে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগওয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোভ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্বজুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়া রাধার রহমতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন। যার পরশে আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন, মুসলিম জাতি সংঘ করে যদি মুসলিম জাতি সংঘ করে জবাব দেবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতা হাওয়া গায়ে লাগছে তাই। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতা হাওয়া গায়ে লাগছে তাই। যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না। ঠিক কিনা? আদো বাখলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তার জানা নাই। জোয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে সিনার উপায় নাই। এই সুবিধা কে দিছে, এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। যত প্রকার শত্রুতা সব বন্ধ সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া, পিচি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া ফাসাদ হয়,
সরাসরি না কইয়া সব ফেসবুকে দেখয় অধিকাংশই না এটা ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে বকলম সব বলদগুলাই বিচারপতি হইছে আর যখন তখন মন গড়া রায় করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না 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 কি ঠিক না কালের কণ্ঠ যুগান্তর ইনকিলাব প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে আর সত্য মিথ্যা সকল খবর আসে হুদাই কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য কি বা মিথ্যা হোক তাই আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই সান্ত্বনা যদিও আমার লেখায় থাকে হাজার ভুল তবু আমি চলছি চলবো নড়বো না এক চুল ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না ফেসবুক থাকলে আমগো তোমার কিছুই লাগে না আর কি আছে ইউটিউব থাকলে আমগো তোমার কিছুই লাগে না টিকটক থাকলে আমগো তোমার কিছুই লাগে না ঠিক কি না নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় আল্লাহু আকবার নারায় তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো হুজুর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর কোরআন সুন্নার আলো নবীজির অপমান সাইবে নায়ার মুসলমান ইসলামের অপমান সাইবে নায়ার মুসলমান নাস্তিকের দালালেরা হুশিয়ার সাবধান নারায় তাকবীর কই মাহদির শূন্য রাগোর যে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে কই মাহদির শূন্য রাগোর যে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে রুখতে হবে আসবে যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ঈমান হবে
সে বেঈমান মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল আসবে আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ঝুঁকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে এখনো তো সময় হলো না মুমিনেরা হয়ে যাবে মজলুম গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের ধুম মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে এলে মোলাজ মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে এলে মোলাজ আসছে কেয়ামত রুখতে মুসিবত হাকছে আজান বেলাল আসবে মহাকাল রুখতে হবে রাজ্জাল আসবে মহাকাল উঠতে হবে রাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে আল্লাহ পাক ইমানে কুওয়াত দান করুন আমিন জাযাকাল্লাহ কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে লেখা লেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়াল বাগি দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামে বোঝা হয়ে এই দেশে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে যুবক নামে বোঝা হয়ে এই দেশে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে মাওলারেশকে
ছাই হইলো এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হো সিনার ভিতরে আল্লাহর প্রেম ঢুকায় দেখ বলেন আমিন।